দ্য হবিট ট্রায়োলজি এই মুভি সিরিজটি লর্ড অব দ্য রিংসের প্রিকোয়াল, অর্থাৎ দ্য হবিটের স্টোরি লর্ড অব দ্য রিংসের 60 বছর আগেকার। কিন্তু দ্য হবিটের আগেই লর্ড অব দ্য রিংস রিলিজ পায়, এই জন্যে লর্ড অব দ্য রিংস এক্সপ্লেনের পূর্বে আমরা দ্য হবিট ট্রায়োলজি এক্সপ্লেন করব। দ্য লর্ড অব দ্য রিংস ট্রায়োলজি বলো কিংবা দ্য হবিট ট্রায়োলজি, দুটো গল্পেরই মূল পটভূমি হলো মিডল আর্থ। এই মিডল আর্থে বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের ক্রিয়েচার্স বসবাস করে, এদের মধ্যে কেউ ভালো আবার কেউ মারাত্মক হিংস্র। যেমন এই জায়গাটির নাম হলো রিভানডেল, এখানে বসবাস করে এলভস। এলভসরা মানুষের থেকেও ইমানদার, পাওয়ারফুল, হাইটে 6 ফুটের অধিক লম্বা এবং এরা অমর হয়। বয়স বৃদ্ধিজনিত কারণে এরা মারা যায় না ঠিকই, কিন্তু ফিজিক্যালি আহত হলে অবশ্যই মরে। এলভসরা রিভেন্ডেল ছাড়াও লিন্ডন, উডল্যান্ড, রিয়েলমে বসবাস করে। এবার চলে আসি পর্বতে, দ্য লোনলি মাউন্টেন। এই পর্বতের নিচে অবস্থিত এরাবরে, যেখানে বসবাস করে ডবস। এরা হাইটে ছোট হলেও এরা মারাত্মক লড়াকু স্বভাবের হয়। ডবসরা কাউকে ভয় পায় না, নিজের মর্যাদা রক্ষার্থে এরা যে কোনো যুদ্ধ লড়তে এগিয়ে যায়। অ্যারাবর ছাড়াও ডবস আয়রন হিল, মরিয়া প্রভৃতি পর্বতের নিচে বসবাস করে, তাই তাদের পর্বতের যোদ্ধা বলা হয়। সিটি অফ ডেল, লেক টাউন, গন্ডোর, রোহান প্রভৃতি প্লেসগুলোতে থাকে মেন বা মানুষ। টলকিন ওয়ার্ল্ডে মানুষের বৈশিষ্ট্য মানুষেরই মতো, লোভী, ক্ষমতার লালসায় ক্ষুধার্ত। এই মুভি সিরিজটিতে শুধুমাত্র একটি মানুষের ক্যারেক্টার রয়েছে যে ন্যায্য এবং কাইন্ড। এখানে লক্ষ্য করার বিষয় হলো এই সিটি অফ ডেল ঠিক অ্যারাবরের সামনে অবস্থিত এক সমৃদ্ধশালী শহর, যেখানে মেন বসবাস করে। দ্য সায়ার, সবুজ ঘাসে মোড়া এই এলাকায় বসবাস করে হবিটস। পুরো মিডল আর্থে সুস্বাদু খাবার ও লাক্সারিয়াস বাড়ির জন্য বিখ্যাত। এরা অনেকটা হাইটে ছোট এবং ডবসদের মতো, কিন্তু হবিটস শান্ত স্বভাবের হয়, শান্তিপ্রিয় ক্রিয়েচার্স। এই জন্যে হবিটসদের সাথে অন্য কোনো ক্রিয়েচার্সদের কোনো ঝামেলা নেই। দ্য গ্রেট ফাইভ উইজার্ডস, পুরো মিডল আর্থে মাত্র 5 উইজার্ডস বা জাদুকর রয়েছে। এদের কাজ হলো মিডল আর্থে শান্তি বজায় রাখা এবং কালো শক্তিকে দমন করা, আর এরা পার্মানেন্টলি অমর হয়। এরা হলো সবাই মিডল আর্থের প্রোটাগনিস্ট। এবার যাদের বিষয়ে আমরা জানবো তারা হলো অ্যান্টাগনিস্ট বা ভিলেন্স। ম্যাপের উত্তরে অ্যাংমার প্রদেশে বসবাস করে অক্স। এরা প্রচণ্ড হিংস্র প্রাণী, এরা সর্বদা খারাপ শক্তিকে সাপোর্ট করে এবং মিডল আর্থ দখল করতে চায়। অক্স অ্যাংমার ছাড়াও মোর্ডর, গুন্ডাবাদ প্রভৃতি প্লেসে বসবাস করে। মিস্ট্রি মাউন্টেন, এই পর্বতের সুরঙ্গে লুকিয়ে থাকে গবলিন্স। এরা হিংস্র হলেও অতটা শক্তিশালী নয় যতটা অক্স। এছাড়াও টলকিন ওয়ার্ল্ডে এন্ডস, ট্রোলস, স্কিন চেঞ্জার, স্মগ প্রভৃতি আরও বিরল প্রজাতির ক্রিয়েচার্স বসবাস করে। তো এবার চলে আসি ফার্স্ট পার্টে, দ্য হবিট অ্যান্ড আনএক্সপেক্টেড জার্নি। মুভির প্রথমেই দেখানো হয় অ্যারাবর, লোনলি মাউন্টেনের ঠিক নিচে অবস্থিত এবং সিটি অফ ডেলের একদম সামনে। অ্যারাবর কিং হলো থ্রোর, 7 ডোয়ার্ভস রাজার মধ্যে একজন, ম্যাড, অ্যারোগেন্ট ও দুঃসাহসিক। রাজার ছিল প্রচুর সোনা, সঙ্গে ছিল আর্কেনস্টোন, দ্য হার্ট অফ মাউন্টেন। এই আর্কেনস্টোন যে রাজার কাছে থাকবে তার কাছে বাকি 6 ডোয়ার্ভস রাজাকে বশতা স্বীকার করতে হবে। এছাড়াও কিং থ্রোর হ্যাজ হোয়াইট জেমস, যা এলভেন কিং থ্রানডুইল ক্লেম করে। এলভসরা মনে করে হোয়াইট জেমস ডোয়ার্ভদের পূর্বপুরুষ তাদের কাছ থেকে চুরি করেছিল, এর জন্যে এলভস ও ডোয়ার্ভদের মধ্যে অনেকটা তিক্ত সম্পর্ক বরাবরই চোখে পড়ে। থ্রোর, দ্য কিং অফ অ্যারাবর, সব কিছু সলিড ছিল, প্রচুর গোল্ড, আর্কেনস্টোন, হোয়াইট জেমস আর কি চাই লাইফে। কিন্তু হঠাৎ একদিন ড্রাগন আসে, দ্য স্মগ, সিটি অফ ডেল ও এরাবর আগুনে পুড়িয়ে দেয়। প্রচুর মানুষ মরে, ডবস মরে, আর বাকি ডবস এরাবর ছেড়ে পালিয়ে প্রাণ বাঁচায়। কিং থ্রোরও বেঁচে যায় ঠিকই, কিন্তু আর্কেনস্টোন সেখানে ফেলে রেখে আসে, আর ড্রাগন এরাবর স্থায়ীভাবে দখল করে নেয়। কিং থ্রোর তার প্রজাদের বসবাসের জন্য যায় মরিয়া দখল করতে। এক সময় মরিয়া ডবসদেরই কিংডম ছিল, কিন্তু এখন সেখানে বসবাস করে অক্স, আর সেখানে এক ভয়ানক যুদ্ধ বাঁধে ডবস ও অক্সদের মধ্যে, যা গ্রেট ব্যাটল অফ মরিয়া নামে পরিচিত। এই যুদ্ধে আমরা দেখি দ্য পেলর, অ্যাজক দ্য ডিফাইলার, যে লিড করছিল অক্সদের, অ্যাজক কিং থ্রোরকে পরাস্ত করে এবং ডবসদের রাজাকে মেরে ফেলে। তারপর ডবসদের লিড করে থোরিন, দ্য গ্র্যান্ড সন অফ কিং থ্রোর। থোরিন অ্যাজকের হাত কেটে দেয় এবং অক্সরা হার মানে, কিন্তু অ্যাজকের রাগ থেকে যায় ডবসদের উপর। ব্যাটল অফ মরিয়াতে ডবস জিতলেও তাদের বহু ডবস সৈন্য মারা যায়, আর বাকি ডবস বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে বসবাস করতে থাকে। এই ঘটনা ঘটার 171 বছর পর থোরিনের সাথে দেখা করে গ্যান্ডলফ দ্য গ্রে, 5 গ্রেট উইজার্ডসদের মধ্যে একজন। গ্যান্ডলফের ভয় ছিল যেন কোনো খারাপ শক্তি ড্রাগনকে না কন্ট্রোল করে, যদি এমনটা হয় তো মিডল আর্থের ভবিষ্যৎ বিপদে। মিডল আর্থের একজন রক্ষাকর্তা হিসেবে গ্যান্ডলফের দায়িত্ব
ড্রাগনের বিধ্বংস আগুনকে মিডল আর্থ থেকে দূরে রাখা। গ্যান্ডল্ফ থরিনকে অ্যাডভাইস দেয় যেন থরিন তার বাকি ছয় ড্রপস কিংকে নিয়ে অ্যারাবরে গিয়ে ওই স্মগকে মেরে পুনরায় অ্যারাবর দখল করে। কিন্তু থরিন বলে বাকি ছয় ড্রপস কিংস তখনই তাকে হেল্প করবে যখন থরিনের কাছে থাকবে দ্য আর্কেন স্টোন। এই জন্যে থরিন এবং গ্যান্ডল্ফ ঠিক করে প্রথমে কয়েকজন সাহসী ডবসকে নিয়ে একটি কোম্পানি তৈরি করে তারা অ্যারাবোরে যাবে এবং সেখান থেকে আর্কেনস্টোন চুরি করবে। তারপর বাকি ছয় ডবস কিংকে নিয়ে ড্রাগনকে মেরে অ্যারাবোর রিক্লেম করবে। কিন্তু অ্যারাবোরে ড্রাগন রয়েছে, সেখান থেকে আর্কেনস্টোন ডবস দ্বারা চুরি করা প্রায় অসম্ভব, কারণ ড্রাগন ডবসদের গন্ধে অভ্যস্ত। ফলে তার আশেপাশে ডবস আসলেই সহজেই স্মগ বুঝে যাবে ডবসদের উপস্থিতি। এই জন্যে তারা দ্য সায়ারে আসে এক হবিটের উদ্দেশ্যে, কারণ হবিট ডবসদের তুলনায় আরও ছোট এবং এরা চুরিতে পারদর্শী হয়। গ্যান্ডল্ফ এবং থরিন অ্যান্ড কোম্পানি এক হবিট বিলবো বেগিন্সকে রিকোয়েস্ট করে এই মিশনে যোগদান দিতে। কিন্তু প্রথমে বিলবো এই বিলাসভবন সায়ারকে ছেড়ে যেতে চায় না, কিন্তু পরে সে রিয়েলাইজ করে যে জীবনে একটা তো অ্যাডভেঞ্চার অবশ্যই প্রয়োজন। তাই বিলবো দৌড়ে গিয়ে জয়েন করে দ্য থরিন অ্যান্ড কোম্পানি, আর শুরু হয় হবিটের অ্যান আনএক্সপেক্টেড জার্নি। এই জার্নিতে বহু বিপদ সামনে আসে এবং প্রত্যেকটি বাধা বিপত্তিতে 14 জনের এই থরিন কোম্পানি খুব সাহসের সাথে লড়াই করে। প্রথম বিপদ আসে ট্রোলস দ্বারা, সাইজে বৃহৎ কিন্তু বুদ্ধিতে কম। ট্রোলস পুরো টিমকে প্রায় খেয়েই নিয়েছিল, তখনই আসে গ্যান্ডল্ফ এবং তাদের সেভ করে। তারপর তাদের তাড়া করে খতরনাক অক্স, সেখানে তাদের প্রাণ বাঁচায় রেভেনডেলের এলভস, আর রেভেনডেলের কিং হলো কিং এলরন্ড। রেভেনডেলের কিছুদিন কাটানোর পর গ্যান্ডল্ফকে ছাড়াই থরিন অ্যান্ড কোম্পানির সামনে এগিয়ে যায় মিস্ট্রি মাউন্টেনের দিকে। সেখানে তাদের ধরে ফেলে গবলিন্স, কিন্তু বিলবো তাদের থেকে আলাদা হয়ে এক সুরঙ্গে প্রবেশ করে, আর সেখানেই তার সঙ্গে সাক্ষাৎ হয় গোলামের, ওয়ান অফ দ্য মেন ক্যারেক্টার অফ লর্ড অফ দ্য রিংস ট্রায়োলজি। এদিকে প্রচুর গবলিন্স 13 জন ডবসকে প্রায় মেরেই ফেলেছিল, ঠিক তখনই আসে গ্যান্ডল্ফ দ্য উইজার্ড দ্য সেভিয়ার, সেভ দ্যাম ওয়ান্স এগেইন, আর গবলিন্সের রাজাকে মেরে সবাই পালাতে থাকে সেখান থেকে। অন্যদিকে বিলবো গোলামের পকেট থেকে পায় দ্য রিং, মোস্ট পাওয়ারফুল রিং অফ দ্য মিডল আর্থ। কে এই গোলাম এবং সে কোত্থেকে এই রিংটি পেল তা সব কিছুই জানবো লর্ড অফ দ্য রিং ট্রায়োলজিতে। এই রিংটি পড়লেই বিলবো গায়েব হয় এবং এই ট্রিকটি কাজে লাগিয়ে বিলবো বেগিন্স সেই সুরঙ্গ থেকে বেরিয়ে আসে। ফাইনালি আবার তারা রিউনিয়ন হয়, কিন্তু তখনই অ্যাজগ এবং তার অক্সরা থরিন কোম্পানিকে ঘিরে ফেলে। অ্যাজগ টিম লিডার থরিনকে মারতেই যাচ্ছিল, অ্যাট দ্যাট টাইম চলে আসে ইগলস ফ্রেন্ডস অফ গ্যান্ডল্ফ এবং সবাইকে সেখান থেকে তুলে নিয়ে ক্যারোকে পৌঁছে দেয়, আর এখান থেকেই ফার্স্ট পার্টের দ্য এন্ড হয়। এবার শুরু হয় সেকেন্ড পার্ট, দ্য হবিট ডেজোলেশন অফ স্মগ। এই মুভির শুরুতেই আমরা দেখি অক্সরা থরিন ও তার সঙ্গীদের মারার জন্য তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছে, আর তারা আশ্রয় নেয় বিয়নের বাড়িতে। বিয়ন হলো স্কিন চেঞ্জার, মিডল আর্থের এক বিরল ক্রিয়েচার। বিয়ন অক্সদের তীব্র ঘৃণা করে, তাই সে ডগসদের ঘোড়া দিয়ে সাহায্য করে। এখন তাদের অ্যারাবর যাওয়ার গতি বৃদ্ধি পায়, কিন্তু এই গতি আবার স্লো হয় মিরকুট জঙ্গলের সামনে, কারণ এখান থেকে তাদের হাঁটতে হাঁটতে এগোতে হবে। বাট তাদের সাথে গ্যান্ডল্ফ আর এগোবে না, এখন রাডাগাস্টের সাথে গ্যান্ডল্ফ যাবে হাইফেলে। এখন দুটো প্রশ্ন ওঠে, রাডাগাস্ট কে এবং তারা হাইফেল কেন যাচ্ছে? রাডাগাস্ট হলো প্রকৃতিপ্রেমী এক উইজার্ড, ওই পাঁচ উইজার্ডদের মধ্যে একজন, এবং সে ডোল গুলডোরে এক কালো শক্তিকে অনুভব করে। আসলে এই শক্তিটি হলো সারন দ্য ডার্ক লর্ডের। এই মুভি সিরিজে সারন সম্পর্কে কিছুই বলেনি, বাট সারন সম্পর্কে আমরা লর্ড অব দ্য রিং ট্রায়োলজিতে জানবো। ততক্ষণ জেনে নাও, সারন এক সময় খুব পাওয়ারফুল ক্রিয়েচার ছিল আর তার কাছে ছিল মিডল আর্থের সব থেকে বেশি পাওয়ারফুল রিং, যা দিয়ে পুরো মিডল আর্থ কব্জা করতে চেয়েছিল। কিন্তু এলস ও মানুষরা মিলে মোডোরের যুদ্ধে তাকে পরাস্ত করে, যা বর্তমানে ওই রিংটি রয়েছে বিলবো বেগিন্সের কাছে। বহুদিন পর সারন জেগেছে, এর অর্থ সারনের সঙ্গীরাও নিশ্চয়ই জেগেছে, আর তারা হলো নাজগুল, দ্য নাইন ডার্ক রাইডার। যখন সারন পরাস্ত হয় তখন তার নয় সঙ্গীকে হাইফেলে জাদু মন্ত্র করে কবর দেওয়া হয়েছিল, আর এখন গ্যান্ডল্ফ ও রেডাগার্ড হাইফেলে গিয়ে দেখে সেখানে ওই নাজগুলের কবর নেই। এখন এটা পরিষ্কার হয় গ্যান্ডল্ফকে থরিনের কোম্পানি ছেড়ে সারনের সাথে লড়তে হবে। সারন তার সহকর্মীদের নিয়ে আসর বসিয়েছে
যাচ্ছে ডোল গুলডোরে। তাই গ্যান্ডলফ ডোল গুলডোরে যাওয়ার আগে রাডাগাস্টকে বলে সারুমান দ্য হোয়াইট এবং লেডি গ্যালাড্রিয়েলকে ইনফর্ম করতে। সারুমান হলো হোয়াইট উইজার্ড, ফাইভ উইজার্ডসদের মধ্যে সবচেয়ে বেশি পাওয়ারফুল, এবং লেডি গ্যালাড্রিয়েল হলো হাই এলভ, যাদের কাছে উইজার্ডদের মতোই শক্তি থাকে। আর অন্যদিকে থোইনের দল মিরকুট জঙ্গলের মধ্য দিয়ে যেতে যেতে পাল্লায় পড়ে সেলোবের। টলকিনের ফ্যান্টাসি ওয়ার্ল্ডে জায়ান্ট স্পাইডার্সদের বলে সেলোব, সেলোবদের হাত থেকে বাঁচায় উডল্যান্ডের রিয়েলমের এলভস। আর এখানে দুটো ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার আমাদের চোখে পড়ে, লেগোলাস দ্য সন অফ থ্রান্ডুয়েল এবং টরিয়েল। ডফদের দল এবার বন্দী হয় এলভেন কিং থ্রান্ডুয়েল দ্বারা। থ্রান্ডুয়েল থরিনকে এক প্রস্তাব দেয় যে এলভস তাদের হেল্প করবে অ্যারাবর দখল করতে যদি হোয়াইট জেমস তাদের ফিরিয়ে দেওয়া হয়, কিন্তু ক্ষুব্ধ থরিন তাতে রাজি হয় না। আর ইতিমধ্যে বিলবো তার ম্যাজিক রিং ইউজ করে থরিন অ্যান্ড কোম্পানিকে এলভসদের কিংডম উডল্যান্ড রিয়ালম থেকে বের করে আনে। বিলবো আর তার সাথীরা অ্যারাবর প্রায় পৌঁছে গেছে, তাদের সামনে একমাত্র বাধা লেক টাউন। কেননা এই লেক টাউনের মাস্টার হলো এক লোভী করাপ্ট ম্যান, এবং তার থেকেও বেশি শয়তান হলো তার চামচা আলফ্রিড। বিলবো ও তার সাথীদের লেক টাউনে প্রবেশ করতে সাহায্য করে বার্ড, দ্য সন অফ গিরিয়ন। তো গিরিয়ন কে? গিরিয়ন ছিল সিটি অফ ডেলের লর্ড, কিন্তু ড্রাগন দ্বারা সিটি অফ ডেল ধ্বংসের পর লোনলি মাউন্টেন ছেড়ে আশ্রয় নেয় লেক টাউনে। থোইনের দল চুপি চুপি লেক টাউনে প্রবেশ করলেও কিন্তু আবার ধরা পড়ে লেক টাউনের মাস্টার দ্বারা। কিন্তু এবার থোরিন ডিল করে লেক টাউনের বাসিন্দাদের সঙ্গে, যদি ডফদের ছেড়ে দেওয়া হয় তবে থোরিন অ্যারাবরের কিছু সোনা লেক টাউনের বাসিন্দাদের দেবে, সঙ্গে কিছু দেবে তাদের মাস্টারকেও। ডিল কমপ্লিট হলে থোরিন আর্মি রওনা দেয় অ্যারাবরের দিকে। আর অন্যদিকে গ্যান্ডলফ যায় ডোল গুলডোরে। এমন কী কালো শক্তি রয়েছে ডোল গুলডোরে তা দেখতে। ডোল গুলডোরে গিয়ে গ্যান্ডলফ যা দেখে তাতে তার মাথা ঘুরে যায়, কারণ সেখানে প্রচুর অক্স আর্মি প্রস্তুতি নিচ্ছে অ্যারাবর দখল করতে, এবং এই বিরাট অক্স আর্মিকে লিড করছে অ্যাজগ দ্য ডিফাইলার। আর এদের সাহস জুগিয়েছে অর্ধশক্তিবান সারন। যেহেতু বর্তমানে সারনের কাছে সেই পাওয়ারফুল রিং নেই, তাই সে সেপলেস এবং হাফ পাওয়ারফুল। তথাপি সারন গ্যান্ডলফকে এক চুটকিতে লড়াইয়ে হারিয়ে বন্দি করে রাখে। থোরিন অ্যান্ড কোম্পানি অ্যারাবরে পৌঁছলে বিলবোকে আদেশ দেওয়া হয় ওই কাজটি করতে যে কাজে সে এখানে এসেছে, অর্থাৎ ড্রাগনের চোখের সামনে থেকে আর্কেন স্টোন চুরি করা। বিলবো অনেকটাই কনফিডেন্ট থাকে এই খতরনাক কাজটি করতে। এর কারণ হলো বিলবো বেগিন্সের কাছে রয়েছে ম্যাজিক্যাল রিং যা তাকে গায়েব করে দেবে। দ্য হবিট বিলবো সাহসের সাথে ঘুমন্ত ড্রাগনের কাছে গিয়ে আর্কেনস্টোন খুঁজে পায়, কিন্তু তখনই ড্রাগন দ্য স্মগ জেগে যায় এবং ডফ ও স্মগের মধ্যে এক ভয়ানক যুদ্ধ বেঁধে যায়। কিন্তু স্মগ বা ড্রাগন বহু চেষ্টা করলেও বামন ডফসদের মারতে পারে না। তারপর ক্ষুব্ধ স্মগ রিভেঞ্জ নিতে যায় লেক টাউনে এবং পুরো বস্তি উজাড় করে দেয়। এই জন্যে এই মুভির নাম হলো ডেজোলেশন অফ স্মগ, এবং এখান থেকেই এই মুভি খতম হয়।